সিয়ামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হবে। এই সিয়াম শব্দের অর্থটা কি? সিয়াম মানে কি? বিরত থাকা। কি থেকে বিরত থাকতে হবে? এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা আছে? কিছুই বলা নেই। এইগুলো ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমত পবিত্র কোরআনে হাদিসের বিষয়ে কি বলা হয়েছে এটা হচ্ছে আমাদের জানা বিষয়। প্রথমত যে হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, তাই না? ঠিক একইভাবে হাদিসটাও আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কোরআন হচ্ছে ওহীয়ে মাতলু, যেই ওহীটাকে পাঠ করা হয়, যেই ওহীটাকে আমরা তেলাওয়াত করি। আর হাদিসটাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু, এমন ওহী যেটাকে তেলাওয়াত করা হয় না, সালাতে তেলাওয়াত করা হয় না। কিন্তু দুটাই হুকুমগত দিক থেকে, দুটারই গ্রহণযোগ্যতা দিক থেকে তারা সমমানের, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর ওহী। আমাদের জন্য, একজন মুমিনের জন্য, একজন ইমানদার ব্যক্তির জন্য সবচেয়ে মূল্যবান সম্পদটা কি? তার ইমান, তাই না? যদি হাদিসকে আমরা অস্বীকার করা শুরু করে দেই তাহলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি, যেটা কারণ আমরা ইমান হারা হয়ে যাব। হাদিসের মধ্যে রয়েছে ইতিহাসের বিস্তারিত বিবরণ। আল্লাহ রসুলের জীবনে 23 বছরের জিন্দেগি তো আছেই, এরও বাইরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত ইতিহাসের বিবরণগুলো দেওয়া রয়েছে এই ইতিহাসগুলো সবই হারিয়ে যাবে যদি আমরা হাদিসকে অস্বীকার করে ফেলি। হাদিস যারা অস্বীকার করেছেন, যারা আহলে কুরআন নিজেদের দাবি করছেন, তাদের হুকুমটা কি? তারা এক কথায়, তারা হচ্ছে কাফের। যখনই দেখা গেছে মুসলিম উম্মার মধ্যে হাদিস থেকে মানুষ দূরে সরে গেছে, তখনই মুসলিম উম্মার মধ্যে বিচ্যুতি ঘটেছে। যুক্তিবাদ এবং সুফিবাদের প্রাদুর্ভাবের কারণে মুসলিম উম্মার মধ্যে হাজারো শির, হাজারো বেদাত যেগুলো ঢুকেছে, এগুলো ঢোকার কারণটা কি? মূলত কারণ হচ্ছে হাদিস থেকে দূরে যাওয়া। যখনই আমরা হাদিস থেকে দূরে সরে আসবো, তখনই ইসলামের মধ্যে নানা বেদাতের অনুপ্রবেশ ঘটবে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في ايه اخرى وما ارسلنا من رسول الا ليطاع باذن الله. اهل হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পাবনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জেলা এবং এলাকা দায়িত্বশীলবৃন্দ এবং পাবনা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই সান্ধ্যবেলায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য বসেছি এবং আপনারা শোনার জন্য এসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনকে বিজয়ী করার জন্য, তার দিনের মহাব্বতে আজকের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যাকে কেন্দ্র করেই আমাদের জীবনের প্রতিটি আচরণ, আমাদের জীবন আচরণগুলো পরিবর্তিত হয়, প্রবর্তিত হয়। সে রাসূলের উদ্দেশ্যে আমরা অন্তর অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করছি সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই সেমিনারে আমার বক্তব্য বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব এবং হাদিসের ব্যাপারে বর্তমান যুগে কিছু আপত্তির যে বিষয়গুলো দেখা যাচ্ছে এইগুলোর জবাব। সময় আধা ঘন্টার মতো রয়েছে, এর মধ্যে আমি চেষ্টা করছি যতদূর সম্ভব এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য। আপনাদেরকে একটু অনুরোধ করব বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ যে কোনো বিষয়ে তাত্ত্বিক বিষয় যেগুলো, থিওরিটিক্যাল বিষয় যেগুলো, সেগুলো আসলে বুঝতে একটু সময় লাগে, বোঝাতেও একটু কষ্ট হয়, তারপরে আবার সংক্ষিপ্ত সময়, তো সব মিলিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য। প্রথম কথা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আসলে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, আমরা সবাই মুসলিম উম্মা এই বিষয়ে একমত যে মুসলিম উম্মার
মৌলিক যে দুটো ইলমি সূত্র জ্ঞানের সূত্র সেই দুটো নাম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই মুসলিম উম্মার মানে সংখ্যাগরিষ্ঠ যারা যারা মেইনস্ট্রিম তাদের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই গুটি কয়েক মানুষ পূর্ব যুগে বলা যেতে পারে খুব সামান্য কিছু মানুষ এবং বর্তমান যুগে কিছু মানুষকে আমরা দেখছি যারা হঠাৎ করে আমাদের এই যুগের হাজারো ফেতনার মধ্যে নতুন একটা ফেতনা তারা হাজির করেছে যে কুরআনকে আমাদের শুধু মানতে হবে হাদিসকে মানার আর কোনো প্রয়োজন নেই অথবা যদি হাদিস মানিও সেটা সীমিত সংখ্যক হাদিস যেই হাদিসগুলো শুধু কুরআনের পক্ষে যাবে সেগুলো মানতে হবে কুরআনের সাথে অর্থাৎ কুরআনে যে বেশি বিষয়টার মৌলিক বিষয় বলা নেই সেই বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেইগুলো গ্রহণযোগ্য নয় এই ধরনের নানা কথা বলে তারা হাদিসের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বিগত দুই তিন বছর ধরে আমরা যেটা দেখছি বাংলাদেশের সমাজে বিশেষ করে যারা শিক্ষিত হিসেবে দাবিদার যারা শিক্ষিত হিসেবে নিজেদের দাবি করছেন এমনকি অনেক জজ ব্যারিস্টার এই পর্যায়ের মানুষ যারা তারা পর্যন্ত বর্তমানে হাদিস নিয়ে তারা সন্দিহান হয়ে পড়েছেন এবং হাদিসের বিরুদ্ধে নানা কথা তারা বলে বেড়াচ্ছেন এটা আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত মানে একটা বিপদের কথা এই জন্য যে এটা আমাদের জন্য ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট আমাদের জন্য একজন মুমিনের জন্য একজন ইমানদার ব্যক্তির জন্য সবচেয়ে মূল্যবান সম্পদটা কি তার ইমান তাই না তার ইমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যদি হাদিসকে আমরা অস্বীকার করা শুরু করে দেই তাহলে আমাদের সবচেয়ে বড় ক্ষতির যেটা কারণ আমরা ইমান হারা হয়ে যাব যদি আমরা ইমান হারাই হয়ে যাই তাহলে মুমিন হয়ে মুসলমান হয়ে আমাদের লাভটা কি মূল বিষয়টা হচ্ছে এটাই এটা হচ্ছে আমাদের চিন্তার কারণ আমরা চাই না আমাদের এই সমাজের একটা মানুষও এই ধরনের কথা দ্বারা পথভ্রষ্ট হয়ে যায় ইমান হারা হয়ে যায় কারণ ইমান হারা হওয়া মানে কি তাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে আমরা নিঃসন্দেহে যারা দিনের পথে কাজ করছি আমাদের কারোরই কামনা নয় কোনো একজন ব্যক্তিও জাহান্নামে চলে যাক আমরা চাই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক প্রত্যেকটা মানুষ জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিমের পথ চিনে সেই পথে চলার চেষ্টা করুক এটাই হচ্ছে আমাদের মূল কামনা কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের নানা ছোটোখাটো ফেতনা আমরা মুখে বলছি বটে কিন্তু এগুলো হয়তো বাস্তব জীবনে অনেক বড় ফেতনা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে আমরা দেখছি বাংলাদেশের এমন কোনো জেলা নেই এমন কোনো এলাকা নেই যেখানে দুই একজন এই ধরনের লোক পাওয়া যাচ্ছে না দশ বছর আগে আমরা এই ধরনের জিনিস দেখি নাই এমনকি আমি যখন আমার এমফিল থিসিসটা না সরি পিএইচডি থিসিসটার বিষয় গ্রহণ করি আমার পিএইচডি থিসিসের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে হাদিসের প্রামাণিকতা এই বিষয়টা নেওয়ার সময় এটা এই জন্যই নেওয়া ছিল যে এই বিষয়ে অন্যদের অর্থাৎ বাংলাদেশের বাইরে পাকিস্তানে ইন্ডিয়াতে এগুলো কিছু প্রাদুর্ভাব আছে তাদের বিষয়গুলো খণ্ডন করা বাংলাদেশের প্রেক্ষাপটকে আমরা মাথায় তখন নিয়ে আসিনি কারণ আমরা জানতামই না বাংলাদেশে এই ধরনের গোষ্ঠী তৈরি হচ্ছে কিন্তু আজকে দশ বছর পরে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজকে বাংলাদেশে সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এমন অবস্থা তৈরি হয়ে গেছে এর মানে এই বিষয়ে এখন নতুন নতুন গবেষণা করার প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে তারা এমন এমন কিছু কোশ্চিন তুলে বসছে যে কোশ্চিনগুলো এতটাই সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট যে সেটা নিয়ে নতুন করে গবেষণা করাটা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়াচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের কাছে প্রথমে যে বিষয়টি উপস্থাপন করতে চাইব যে আমরা হাদিস অর্থ আসলে জানি কি না হাদিস অর্থটা কি হাদিস মানে হচ্ছে ওয়া আকওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরীরুহু ওয়া তাকারীরুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাজ এবং তার স্বীকৃতি এই তিনটা জিনিসকে সম্মিলিতভাবে বলা হয় কি হাদিস বলা হয় আল্লাহর রাসূলের কথা তার কাজ এবং তার স্বীকৃতি যে বিষয়গুলো তিনি স্বীকৃতি দিয়েছেন সেইগুলোকে হাদিস বলা হয় এখন আমরা জানতে চাইব বা দেখব যে কোরআনের দৃষ্টিতে মজার বিষয় হচ্ছে যারা হাদিস অস্বীকার করছেন তারা বলছেন আমরা কোরআন শুধু মানি যে কোনো দলিল তারা শুধু কোরআন থেকে নেবেন হাদিস থেকে কোনো দলিল তারা গ্রহণ করবেন না এই জন্য আমরা কোরআন থেকেই দলিলগুলো নিয়ে আসার চেষ্টা করব প্রথমত পবিত্র কোরআনে হাদিসের বিষয়ে কি বলা হয়েছে এটা হচ্ছে আমাদের জানা বিষয় প্রথমত যে হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহি কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহি তাই না ঠিক একইভাবে হাদিসটাও আল্লাহ রাব্বুল আলামিনের ওহি দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু যেই ওহিটাকে পাঠ করা হয় যেই ওহিটাকে আমরা তেলাওয়াত করি আর
হাদিসটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, এমন ওহি যেটাকে তেলাওয়াত করা হয় না, সালাতে তেলাওয়াত করা হয় না। কিন্তু দুটাই হুকুমগত দিক থেকে, দুটারই গ্রহণযোগ্যতা দিক থেকে তারা সমমানের, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর ওহি। দলিল দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কল্পনা থেকে কোনো কথা বলেন না, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বিষয়টা ওহি নাজিল করা হয়েছে ঠিক সেটাই বলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন সম্পর্কে যে কথাগুলোই বলেছেন সেই কথাগুলো কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহ তার উপরে ওহি নাজিল করেছেন বলেই তিনি বলেছেন, তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কপল কল্পিত কোনো রচনা তিনি আমাদেরকে দেন নাই। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো, এগুলো মূলত আল্লাহর ওহি। দুই নম্বর হচ্ছে কোরআন হচ্ছে, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনের প্রথম ব্যাখ্যাকার। যে কোনো জিনিসের ব্যাখ্যা প্রয়োজন হয়। আমি একটা কথা বললাম, সংক্ষিপ্ত একটা কথা বললাম, সেটা হয়তো অনেকের বোধগম্য নাও হতে পারে, এই জন্য সেটা ইলাস্ট্রেশনের জন্য, সেটা আরেকটু বৃহত্তর আকারে বোঝানোর জন্য বিকল্প আর কেউ এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমনভাবে আমরা যারা স্কুল কলেজে পড়ছি বা পড়াচ্ছি, তারা আমরা দেখি টেক্সট বুকের সাথে সাথে একটা গাইড বই দেওয়া থাকে, তাই না? টেক্সট বুক যেমন দেওয়া থাকে ওর সাথে একটা গাইড বই দেওয়া থাকে, যেন টেক্সট বুকের যে কঠিন বিষয়গুলো সেগুলো যেন স্পষ্ট করে বোঝানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তার রাসূল হিসাবে, নবী হিসাবে। কেন পাঠিয়েছিলেন? যেন তিনি আল্লাহ দেওয়া যে কোরআন, সেই কোরআনের ব্যাখ্যা মানুষকে শোনাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলছেন সূরা নাহলের 44 নম্বর আয়াতে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি তোমাদের কাছে কোরআনকে নাজিল করেছি, লিতুবাইনা লিন-নাস, আমি তোমার কাছে অর্থাৎ হে রাসূল আপনার কাছে আমি প্রেরণ করেছি যিকরা, যিকরা মানে কোরআন, লিতুবাইনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, যাতে আপনি মানুষের কাছে বর্ণনা করে শোনাতে পারেন, ব্যাখ্যা করে শোনাতে পারেন যা তাদের কাছে নাজিল করা হয়েছে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে যেন তারা চিন্তা করে, এজন্যই আপনাকে আমরা পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে একইভাবে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, ইদ বাআসা ফিহিম রাসূলা, যখন তিনি তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছেন, মিন আনফুসিম তাদের মধ্য থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতি, তার কাজটা কি? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ, কোরআনের আয়াতসমূহ তাদেরকে পাঠ করে শোনাবেন, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাবকে শিক্ষা দেবেন এবং হিকমত শিক্ষা দেবেন, ওয়া ইন কানু মিন ক্বাবলা ফী দলালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু কোরআনের বাহক ছিলেন না, তিনি ছিলেন কোরআনের ব্যাখ্যাকার। তিনি কোরআনের ব্যাখ্যা আমাদের কাছে শুনিয়েছেন, প্রত্যেকটা বিষয় তিনি শিখিয়েছেন যে কিভাবে কি করতে হবে। এজন্য ইমাম শাতিবী বলছেন যে আল মুআব্বির ফিস সুন্নাতি ওয়াল মুরাদু ফিল কিতাব, সুন্নাতে বর্ণিত যে বিষয়গুলো সেগুলো মূলত কোরআনেরই মর্মার্থ, ফাকান্না সুন্না বিমানজিলাতি তাফসীর ওয়াশরহি লিমাআনি আহকামিল কিতাব, ফলে সুন্না এটা মূলত আসলে কোরআনের তাফসীরেরই স্থলাভিষিক্ত এবং কোরআনে বর্ণিত হুকুম আহকামের মর্মার্থ বর্ণনাকারী। ইবনু কাসির তিনি বলছেন, আলাইকা বিসুন্নাহ, তোমাকে তোমাদেরকে অবশ্যই সুন্নাতের অনুসরণ করতে হবে, ফা ইন্নাহা শারিহাতুন লিল কুরআন, কেননা সুন্না হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী, ওয়া মুওয়াজ্জিহাতুন লাহু, এবং কোরআনের অস্পষ্ট বিষয়গুলোকে স্পষ্টকারী। এই বিষয়ে কয়েকটি উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআনের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেছেন। পবিত্র কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এখন নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে এটা পবিত্র কোরআনের কোথাও বর্ণনা করা নেই। এই বর্ণনা কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বর্ণনা করেছেন পাঁচ ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব এশা, এই যে পাঁচ ওয়াক্ত সময়টা এটা নির্ধারণ করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু কোরআনের কোথাও বলা নেই। এখন যদি আপনি কোরআনে এই আয়াতটুকু পড়েন তাহলে আপনি কোরআনের এই আয়াতের মেসেজটা আপনার কাছে পৌঁছাবে না। কোরআনে এটা মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিন্তু ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন বলেই
তিনি এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আর স্পষ্ট করে বলেন নাই কিতাব বা মাওকুতা বলতে আসলে কি বোঝায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো। যাকাত প্রদান করতে বলা হচ্ছে, এখন যাকাতের নিসাব কি, কতটুকু সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে, কতদিন গেলে আপনাকে যাকাত দিতে হবে, কি কি জিনিসের উপরে আপনাকে যাকাত দিতে হবে, এই ধরনের কোনো বিষয় কোরআনে কি স্পষ্ট করে ব্যাখ্যা করা আছে? এগুলো ব্যাখ্যা করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সিয়ামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হবে। এই সিয়াম শব্দের অর্থটা কি? সিয়াম মানে কি? বিরত থাকা। কি থেকে বিরত থাকতে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা আছে? কিছুই বলা নেই। এগুলো ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হজের বিষয়টি বলে ওয়ালিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইতি মান ইসতাআ ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা হজে যাবে। এখন হজে গেলে কিভাবে হজে যেতে হবে, কোন জায়গা থেকে আমরা ইহরাম বাঁধবো, কোন জায়গাতে তালবিয়া পাঠ শুরু করব, কিভাবে আমরা হজের হুকুম আহকামগুলো শিখব, এইগুলো বিষয়ে কোরআনে কোথাও ব্যাখ্যা দেওয়া আছে? কোথাও ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন তার হাদিসের মাধ্যম দিয়ে। অজুর বিষয়ে বলা হচ্ছে এই হলো যে না মানুষ দেখুন তুমি সালাতে ফাকসিলু হুজুয়াকুম, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা অজু করো। অজু করবে কিভাবে? ফাকসিলু হুজুয়াকুম, তোমাদের চেহারাকে ধুয়ে ফেলো। ওয়াইদিকুম ইলাল মারাফিক, তোমাদের হাত কোনোই পর্যন্ত ধোও। ওয়ামসাহু বিল উসিকুম, তোমাদের মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা ধৌত করো টাকনু পর্যন্ত। এখন মুখ ধৌত করা, মুখ ধৌত করা বলতে কতটুকু ধৌত করতে হবে, এগুলো কে শিখালেন? এগুলো আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন। মৃত মাছ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনারা জানেন সমস্ত মৃত জিনিসকে হারাম করে দিয়েছেন। হুররিম আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু, তোমাদের জন্য মৃত জিনিস এবং রক্তকে তোমাদের জন্য হারাম করা হলো। এখন আমরা সবাই মৃত মাছ খাই, তাই না? মাছ মরে যাওয়ার পর খাই না? এই মৃত মাছটাকে হালাল করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু হারাম, মৃত জিনিস হারাম। তাহলে মৃত মাছ যে আমরা খাচ্ছি এটা কোন দলিলের ভিত্তিতে খাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হালাল করে গেছেন বলেই আমরা মৃত মাছ খাচ্ছি। চোরের হাত কাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিক ওয়াসারিক ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এখন হাত কেটে দেওয়ার অর্থ কি? এই পর্যন্ত নাকি কোনোই পর্যন্ত নাকি পুরা হাত? কতটুকু কাটতে হবে নাকি দুই হাত কাটতে হবে, এই বিষয়ে কি কোরআনে বলা আছে? বলেছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইভাবে যদি আপনি দেখতে থাকেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াত বা হুকুম আহকাম কত যত আয়াত আছে, এই আয়াতগুলো মূলত সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়া হয়েছে মূলনীতিগুলো, কিন্তু ব্যাখ্যাগুলো করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেটা প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? হাদিস নিঃসন্দেহে কোরআনের ব্যাখ্যাকারী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন কোরআনের ব্যাখ্যাকারক হিসাবে। এ বিষয়ে আমাদের যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। তিন নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের সামনে সর্বোত্তম নমুনা হিসাবে। তিনি তো শুধুমাত্র কোরআন পাঠালে আমাদের জন্য যথেষ্ট ছিল, তাই না? যারা মনে করছেন যে কোরআনে আমাদের জন্য যথেষ্ট, তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি জিবরিল আলাইহিসসালামের মাধ্যম দিয়ে আমাদের উপরে কোরআনটাকে পাঠিয়ে দিলেই তো হতো। আল্লাহ রাসূলকে পাঠানোর কোনো দরকার ছিল? আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের সামনে সর্বোত্তম নমুনা হিসেবে এসেছিলেন। কোরআনে যা কিছু বলা হয়েছে সেটাকে তিনি বাস্তব আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। এই বাস্তব দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। এই জন্য আল্লাহ বলছেন ইকুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমি যেভাবে যা করছি সেটা তোমরা অনুসরণ করো। ইয়াহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। যদি আমরা এখন আল্লাহ রসুলকে মনে করি যে আল্লাহ রসুলের মানে শুধু কোরআনে আমাদের জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ রসুলের দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। কোরআনকে মানা এবং হাদিসকে অস্বীকার করা অর্থ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আল্লাহ রসুলের কোনো প্রয়োজন আর থাকছে না। তিন নম্বর চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রসুলকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে অন্তত 39টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর রসুলের অনুসরণ করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রসুল, এবং তোমরা রাসূলেরও আনুগত্য করো।
আল্লাহ বলছেন ওমাই উতিয়ুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুগত করলো সে যেন আল্লাহরই অনুগত করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওমা আতাকুম রাসূল ফাখুযূহু মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং যেখান থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাক। এইভাবে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আমরা পাই যেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ আমরা তার মৃত্যুর পরে কিভাবে করব? আল্লাহ রাসূল তো আমাদের মাঝে জীবিত নেই, এখন আল্লাহ রাসূলের অনুসরণ আমরা কিভাবে করব? তার হাদিসগুলোকে অনুসরণ করার মাধ্যম দিয়ে। তার যে হাদিসগুলো আমাদের সামনে রয়েছে সেই হাদিস অনুসরণ করার অর্থই আল্লাহ রাসূলকে অনুসরণ করা। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে অনুসরণ করার অর্থই আল্লাহকে অনুসরণ করা। আল্লাহর অনুগত করার অর্থটা কি? আল্লাহর অনুগত করার অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের অনুসরণ করা। ঠিক একইভাবে আল্লাহ রাসূলের অনুগত করার অর্থ কি? তার হাদিসের অনুসরণ করা। পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেয়িনে এদাম থেকে শুরু করে যত মনীষী এসেছেন, যত হকপন্থী ওলামায়ে কেরাম এসেছেন, তারা সবাই এ বিষয়ে একমত আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে হুজ্জাত। হাদিসকে আমাদেরকে অনুসরণ করতেই হবে, এতে কোনো রকম কোনো বিতর্কের বা কোনো রকম দ্বিধার কোনো কারণ বা সুযোগ ইসলামে নেই। কোনো আলেম, কোনো বিদ্বান, কোনো হকপন্থী কেউ আপনি এমন পাবেন না যিনি হাদিসকে অস্বীকার করেছেন এবং বলেছেন কোরআন আমাদের জন্য যথেষ্ট, কেউ বলেননি এটা। এইখানে এখন যদি এই বাংলাদেশে ধরে নেন যত মানুষ রয়েছে, এই মানুষের মধ্যে 17 কোটি মানুষের মধ্যে শুধু ধরেন 10 জন 12 জন একটা কথা বললো আর বাকি সব একটা কথা বললো, আপনি কার কথা গ্রহণ করবেন? স্বাভাবিক দৃষ্টিতে আপনার গণতান্ত্রিক সিস্টেমই বলেন না কেন, কার কথা গ্রহণ করবেন আপনি? ওই গুটি কয়েক 10 জন মানুষের কথা গ্রহণ করবেন নাকি এই বিশাল জনগোষ্ঠী যারা সাক্ষ্য দিচ্ছে যে না হাদিস হচ্ছে আল্লাহর হুজ্জাত, তাদের কথা আপনি গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি, এই মোট 5টি বিষয় থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যম দিয়ে আমাদের কাছে এটাই প্রমাণ করে দিয়েছেন যে হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হুজ্জাত। এটা অবশ্যই ওহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যা কিছু আমাদের কাছে এসেছে যে সেটার নাম হচ্ছে হাদিস এবং সেটাই হচ্ছে ইসলামী শরীয়তের অন্যতম হুজ্জাত। এটাকে আমরা ওহী বলবো, ওহিয়া গায়রে মাতলু, এমন ওহী যে ওইটা কোরআনের তেলাওয়াত করা হয় না। এবার আমরা আসি সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা হাদিসের প্রয়োজনীয়তা দেখি। আমরা ধরে নিলাম কোরআনে হাদিস অনুসরণ করার নির্দেশ দেওয়াই হয়নি, তারপরেও যদি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবুও দেখব যে হাদিসটা আমাদের জন্য কত জরুরি। হাদিসটা মূলত কি? আল্লাহ রাসূল ইসলামের 23 বছরের জীবনের একটা পরিপূর্ণ রিপোর্ট। তিনি কি করেছেন, কি খেয়েছেন, কোথায় গিয়েছেন, সমস্ত কিছুর একটা রিপোর্ট হচ্ছে এই হাদিস। এই হাদিসের মধ্যে যে বিশাল জ্ঞানভাণ্ডার রয়েছে এই জ্ঞানভাণ্ডারকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। হাদিসের মধ্যে নৈতিকতা চ্যাপ্টারটা যদি শুধু দেখেন কিতাবুল আদাব, এর মধ্যে কতগুলো আদব শিক্ষা দেওয়া হয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমা রাতে আবার যখন ঘুমাতে যাব সেই সময় পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কি করব তার মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে হাদিসে। সকালে উঠে কি দোয়া পাঠ করতে হবে, কিভাবে অজু করতে হবে, কীভাবে মিসওয়াক করতে হবে, তারপরে কী করতে হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যম দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়নি। যদি আমরা হাদিসকে অস্বীকার করে দেই তাহলে আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিরাট ইলমি ভাণ্ডারটা আমরা হারিয়ে ফেলব। হাদিসের মধ্যে রয়েছে ইতিহাসের বিস্তারিত বিবরণ। আল্লাহ রাসূলের জীবনের 23 বছরের জিন্দেগি তো আছেই, এরও বাইরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ইতিহাসের বিবরণগুলো দেওয়া রয়েছে এই ইতিহাসগুলো সবই হারিয়ে যাবে যদি আমরা হাদিসকে অস্বীকার করে ফেলি। হাদিসে শুধুমাত্র ইতিহাসের বিবরণ নয়, এখানে অর্থনীতির বিবরণ আছে। একটা দেশের অর্থনীতি কিভাবে চলবে, যাকাত অসরের মাধ্যম দিয়ে মানুষের কিভাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে, সমস্ত কিছুর বিবরণ দেওয়া আছে হাদিসের মধ্যে। যদি আমরা হাদিস অস্বীকার করি ইসলামী অর্থনীতির এই মৌলিক বিষয়গুলো আমরা সব হারিয়ে ফেলব। বস্তুবিজ্ঞান যেটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল সায়েন্স, সায়েন্সের বিস্তারিত বিবরণ রয়েছে হাদিসের মধ্যে। কুরআনে যেন বিবরণ রয়েছে তেমনভাবে হাদিসের মধ্যে বিবরণ রয়েছে। আল মাউসুয়া না আল হাইয়াতু তাসিসিয়া লিল ইজাজ আল ইলমি ফিল কুরআন ওয়া সুন্নাহ নামে একটা সংস্থা, তারা গবেষণা করে দেখেছে প্রায় 1744টা হাদিস এমন রয়েছে যে এই হাদিসগুলো বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে, সেটা ভৌত বিজ্ঞান হোক, চিকিৎসা বিজ্ঞান হোক, বিজ্ঞানের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করেছে 1744টা হাদিস। যদি আমরা এই হাদিসগুলোকে অস্বীকার করে ফেলি আমরা বিজ্ঞানের একটা বিশাল অংশ হারিয়ে ফেলব। সম্মানিত উপস্থিতি, হাদিস হচ্ছে মুসলিম সভ্যতার একটা প্রাণ।
মুসলিম সভ্যতাটা পুরোপুরি দাঁড়িয়ে আছে হাদিসের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি যেভাবে কাটিয়েছিলেন সেটাই তো আমরা পালন করি তাই না যদি আমরা হাদিসকে অস্বীকার করে ফেলি তাহলে মুসলিম সভ্যতার এই মৌলিক সূত্রটাই আমরা হারিয়ে ফেলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে গত হয়ে গেছেন 1500 বছর আগে কিন্তু আল্লাহ রাসূলের সেই জিন্দেগানি এখনো পর্যন্ত আমাদের মাঝে জীবন্ত আমাদের মাঝে এই জীবন্ত যে আল্লাহ রাসূলের জীবন আদর্শ রয়েছে এটা কার মাধ্যমে আছে এটা নিঃসন্দেহে হাদিসের মাধ্যমে যদি হাদিস না থাকতো তাহলে আমাদের মধ্যে এই ধরনের জীবন আদর্শ আমরা বাস্তবায়ন কখনোই করতে পারতাম না কারণ কোরআনে এভাবে স্পষ্ট বিবরণ দেওয়া নেই আল্লাহ রাসূল যেহেতু আমাদেরকে আদর্শ দেখিয়ে দিয়েছেন সেই আদর্শকে আমরা অনুসরণ করি সরাসরি যদি কোরআনই অনুসরণ করি তাহলে আমরা এই বাস্তব অনুশীলন এটা আমরা কখনোই করতে পারতাম না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিশুদ্ধ ইসলামের ধারক এবং বাহক হচ্ছে হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস না থাকতো তাহলে এই কোরআনের অপব্যাখ্যা করে করে কোরআনের অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া হতো কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যাকারক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে কোরআনের ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন বলে যারা অপব্যাখ্যা করতে চায় ইসলামী শরীয়তকে বিকৃত করতে চায় তারা কোনো সুযোগ এখানে করে নিতে আর পারে না যদি কোরআনের ব্যাখ্যাকারক হিসেবে আল্লাহ রাসূল না থাকতেন তাহলে মানুষ নানা অপব্যাখ্যা করে এই কোরআনের সমস্ত নির্দেশনাগুলো সব বাতিল করে দিত যেমনভাবে আপনারা এখন জানেন সালাতের কথা বলা হচ্ছে বটে যারা এই মুনকিরিনে হাদিস দেখবেন তারা এখনো পর্যন্ত নিশ্চিত না তারা কয় অক্ত সালাত আদায় করবে কেউ বলছে দুই অক্ত কেউ বলছে তিন অক্ত কেউ বলছে চার অক্ত কেউ বলছে পাঁচ অক্ত কিভাবে সালাত আদায় করবে কয় রাকাত সালাত আদায় করবে এই ধরনের কোনো ব্যাখ্যা কি তাদের কাছে আছে কিচ্ছু নেই তাদের কাছে যদি হাদিস না থাকতো আল্লাহ রাসূল আমাদের কাছে এগুলো ব্যাখ্যা করে না যেতেন নিঃসন্দেহে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতাম শুধু তাই না কোরআনটাই আর মানে অবিকৃত থাকতো না বরং বিকৃত হয়ে যেত যখনই দেখা গেছে মুসলিম উম্মার মধ্যে হাদিস থেকে মানুষ দূরে সরে গেছে তখনই মুসলিম উম্মার মধ্যে বিচ্যুতি ঘটেছে যুক্তিবাদ এবং সুফিবাদের প্রাদুর্ভাবের কারণে মুসলিম উম্মার মধ্যে হাজারো শির হাজারো বেদাত যেগুলো ঢুকেছে এগুলো ঢোকার কারণটা কি মূলত কারণ হচ্ছে হাদিস থেকে দূরে যাওয়া যখনই আমরা হাদিস থেকে দূরে সরে আসবো তখনই ইসলামের মধ্যে নানা বেদাতের অনুপ্রবেশ ঘটবে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের আহলাদিস ভাইদের চেষ্টার কারণে হাদিসের যে আজকে আলহামদুলিল্লাহ জাগরণ ঘটেছে এই জাগরণ ঘটার কারণে আলহামদুলিল্লাহ এখন বহু বেদাতকে দূর হচ্ছে না যদি হাদিসের জাগরণ না থাকতো তাহলে মানুষ ইচ্ছা মতো নিজেদের মতো আমল করার চেষ্টা করত এবং তারা পথভ্রষ্ট হয়ে যেত সম্মানিত উপস্থিতি চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা মানুষ হচ্ছে স্বভাবগতভাবেই যুক্তিবাদী মানুষ যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চায় এবং আত্মপূজারী সে নিজের মতকেই শ্রেষ্ঠ মনে করতে চায় কোরআনকে ব্যাখ্যা করতে যে আমার একটা ব্যাখ্যা মনে হলো এটাই বোধহয় সঠিক সে মনে করতো এটাই সঠিক সে যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করত কিন্তু আল্লাহ রাসূল যখন একটা জিনিস ব্যাখ্যা করে গেছেন তখন তার সেই যুক্তি দিয়ে বা নিজের আত্মপূজারী ভাব দিয়ে সে কোরআনে অপব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে না এই কারণে কোরআন ইসলামের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা নিশ্চিত করেছে সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মার সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রবিন্দু আজকে আপনি বাংলাদেশে বসে আছেন আপনি যদি আমেরিকার একেবারে মানে সর্বশেষ প্রান্তেও যান সেখানেও যেয়ে দেখবেন মানুষ একইভাবে মানুষকে সালাম দিচ্ছে আমি যেমন আপনাকে সালাম দিচ্ছি ওখানেও দেখবেন ঠিক একইভাবে মানুষ সালাম দিচ্ছে তারা একইভাবে সালাত আদায় করছে একইভাবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করছে একইভাবে আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করছে এই যে সাংস্কৃতিক ঐক্য এটা কার মাধ্যমে সম্ভব হয়েছে হাদিসের মাধ্যমে এই জন্য এমনকি যিনি একজন হাদিস অস্বীকারী জামাল আল বান্না এই ব্যক্তি তিনি বলছেন যে ফাকাত আওজাদাতি সুন্না রিবাতান ও কমনওয়েলথ আকওয়া মিন আই কমনওয়েলথ আখার সুন্না মুসলিম উম্মার মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি করেছে এমন একটা কমনওয়েলথ তৈরি করেছে যেটা পৃথিবীর অন্য সমস্ত কমনওয়েলথের চেয়ে বেশি শক্তিশালী এইভাবে ডাচ প্রাচ্যবিদ তারপরে জার্মান প্রাচ্যবিদ ইনারা বিভিন্ন জায়গায় গবেষণা করে দেখেছেন তারা গিয়েছেন ইন্দোনেশিয়াতে তারা গিয়েছেন মালদ্বীপে বিভিন্ন ছোট ছোট দ্বীপে গেছেন সেখানেও দেখেন মুসলমানরা একইভাবে সালাম দিচ্ছে একইভাবে খাবার দাবার খাচ্ছে একইভাবে সব কিছু করছে এইটা কিভাবে সম্ভব হলো তারা গবেষণা করতে যেয়ে বলছেন
যে একমাত্র হাদিস বা সুন্নার কারণে মুসলমানদের মধ্যে এই ঐক্য সাধিত হয়েছে যদি হাদিস বা সুন্না না থাকতো আল্লাহ রাসূলের জীবনে না থাকতো আল্লাহ রাসূলের জীবনের আদর্শ মুসলিম উম্মার মধ্যে জাগ্রত না থাকতো তাহলে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের ঐক্য কখনোই সম্ভব হতো না সম্মানিত উপস্থিতি এবারে আসি হাদিসের বিরুদ্ধে আপত্তির কারণ কেন এই ধরনের লোক যারা আপত্তি করছে তারা কেন করছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী তারা আসলে চায় ইসলামের বিধিবিধান যেগুলো আছে সেগুলো পালন করবে না তারা মুসলমানই থাকবে কিন্তু সালাত ঠিকমতো পড়বে না ইসলামে যে হালাল হারাম বিধানগুলো রয়েছে সেগুলো মানবে না এই জন্য একটা সুযোগ তারা খুঁজে নিয়েছে যদি শুধু বলা হয় যে কুরআন মানবো তাহলে কুরআনে হালাল হারাম বিধানগুলো অনেকগুলো বিধান শুধুমাত্র মূলনীতিগুলো ব্যাখ্যা করা হয়েছে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়নি যে কি কি বিষয় হারাম যেমন কুরআনে মাদকতাকে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে সিগারেট হেরোইন এগুলোকে হারাম বলা হয়েছে বিয়ারকে হারাম বলা হয়েছে বলা হয়নি এখন তারা সুযোগ নিচ্ছে এইভাবে যে খামার মানে অন্য জিনিস এগুলো খামার না এগুলো খাওয়া যাবে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে তারা বহু হালালকে হারাম করে ফেলছে এবং বহু হারামকে তারা হালাল করে ফেলার একটা সুযোগ পাচ্ছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু আগেই সতর্ক করে দিয়েছিলেন যে আলা ইন্নি উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু নিশ্চয়ই আমি আল্লাহর কিতাব নিয়ে এসেছি এবং তার সাথে অনুরূপ একটা বস্তু নিয়ে এসেছি আলা ইউশিকু রাজুলুন শাবান আলা আরিকাতিহি দেখো এমন একটা সময় আসবে যখন এমন মানুষ আসবে যে নিজে নিজের আসনের উপরে নিজের সিংহাসনের উপরে খুব আরাম করে বসে থাকবে ইয়াকুল এবং বলবে আলাইকুম বিহাদাল কুরআন তোমাদের জন্য এই কুরআনই যথেষ্ট ফামাওয়াজাত তুফিফ মিন হালাল সেখানে যা কিছু হালাল পাবার সেটাকে তোমরা গ্রহণ করে নাও ফাহিল্লুহু সেটাকে হালাল মনে করে নাও অমাওয়াজাত তুফিফ মিন হারাম এবং সেখানে যা তোমরা হারাম পেয়ে যাবে তোমরা সেটাকেই হারাম করে নাও ফাহারিমু এইভাবে আল্লাহ রাসূল ইসলাম বহুদিন আগে আমাদের কাছে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এরকম একটা গোষ্ঠী আসবে যারা শুধু কোরআন মানার নাম করবে এবং সুযোগ সন্ধান করবে যে যারা যেন ইসলামের হালাল হারাম বিধানগুলো যেন তাদেরকে মানতে না হয় সেই চেষ্টা তারা করবে এ বিষয়ে আল্লাহ রাসূল বহুদিন আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন তাদের অবস্থাটা কি এই সমস্ত ব্যক্তিদের অবস্থাটা কি কোরআনের সূরা মুহাম্মাদের ১৬ নম্বর আয়াতের সাথে তাদের অবস্থাগুলো বোঝে মানে মিলে যায় অনেকটাই এদেরকে আপনি যতই বোঝান না কেন আহলে কোরআন যারা আছে অর্থাৎ মুনকিরিনে হাদিস যারা আছে এদেরকে দেখবেন তাদেরকে যতই আপনি বোঝানোর চেষ্টা করেন না কেন তারা স্লিপ কেটে অন্য কথায় চলে যাবে কোনোভাবেই আপনি তাদেরকে বোঝাতে পারবেন না কারণ তারা ধরাই দেবে না মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা মুহাম্মাদের ১৬ নম্বর আয়াতে ওয়া মিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা মুনাফিকদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা তোমার কাছে শুনে যায় তুমি কি কথা বলছো এটা খুব মনোযোগ দিয়ে তারা শোনে হাত্তা ইযা খারাজু মিন ইনদিক অতঃপর যখন তোমার কাছ থেকে বেরিয়ে যায় বাইরে ক্বালু লিল্লাযীনা উতুল ইলম যাদের কাছে জ্ঞান দান করা হয়েছে যারা জ্ঞানবান ব্যক্তি তাদেরকে তারা জিজ্ঞাসা করে এবং বলে মাযা ক্বালা আনিফান আল্লাহ রাসূল একটু আগে আসলে কি বললো আমরা তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ রাসূল তাদেরকে যে এত কিছু শোনালেন তারা বাইরে এসে বলছে আমরা তো কিছুই বুঝলাম না কি বলেন আল্লাহ রাসূল উলাইকা লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম আসলে এরা হচ্ছে এমন ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে আপনি যতই তাদেরকে বোঝান তারা বুঝবে না কারণ তারা নিজের উপর ফরজ করে নিয়েছে সংকল্প করে নিয়েছে আমাদেরকে যাই বোঝানো হোক আমরা বুঝবো না যদি কেউ এভাবে সংকল্প করে নেয় আপনি কি বোঝাতে পারবেন যে ব্যক্তি জেগেও ঘুমিয়ে থাকে আপনি কিভাবে তাকে তার ঘুম ভাঙাবেন এদের অবস্থা হচ্ছে ওইরকম আল্লাহ বলছেন যে অত্তাবাউ আহওয়া আহুম তাদের অবস্থা হচ্ছে এই যে তারা তাদের অন্তরে তাদের নফসের তাদের মনের তারা পূজা করে তারা নিজের মন যা চায় তাই তারা করতে চায় এই কারণে আল্লাহ রাসূলের কথা শুনেও তারা না শোনার ভান করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা আর যতই আপনি সত্য তাদের কাছে শোনান না কেন তারা শুনতে চাইবে না দ্বিতীয় যে বিষয়টি তারা বলছেন যে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে অনেক পরে ইমাম বুখারী এসেছেন কবে ২২১ হিজরিতে ২০ হিজরিতে এই সময় মারা গেছেন ২৬৩ হিজরিতে তো আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় ২০০ বছর পরে কোরআন না হাদিস সংকলন করা হয়েছে এটা তাদের দাবি কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত দাবি মূলত হাদিস সংরক্ষণ করেছিলেন কারা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষার্থী কারা ছিলেন সাহাবায়ে কেরাম ১১০০০০ সাহাবি যারা কেবলমাত্র উপস্থিত ছিলেন বিদায় হজের ময়দানে এই সমস্ত সাহাবিরা আল্লাহ রাসূলের যে কথাবার্তাগুলো শুনেছিলেন তার যে আচরণগুলো দেখেছিলেন সেগুলোকে তারা সংরক্ষণ করে নাই তারা মুখস্থ সংরক্ষণ করেছেন লিখিত সংরক্ষণ করেছেন তার পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবি তারা লিপিবদ্ধ করে রাখতেন তারপরে বিভিন্ন মুসান্নাফগুলো লেখা হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই ধরনের গ্রন্থগুলো লেখা হয়েছে তারপরে মুসনাদে আহমদ লেখা হয়েছে তারপরে সর্বশেষ পর্যায়ে
সহিহুল বুখারী লেখা হয়েছে যখন তখন তিনি শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে পৃথক করেছিলেন মূলত সংকলন শুরু হয়েছিল সাহাবায়ে কেরামের যুগ থেকে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শুরু হয়েছিল সংকলন সুতরাং হাদিস লিপিবদ্ধ করা হয়েছে অনেক পরে এই কথা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা বরং সহিহুল বুখারী এটা মূলত একটা পরবর্তীকালে শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে পৃথক করা হয়েছে তার আগেই হাদিস লিপিবদ্ধ করা হয়ে গিয়েছিল বিভিন্ন মুসান্নাফের মাধ্যম দিয়ে তিন নম্বর যে বিষয় সেটি তারা বলেন যে হাদিসে অনেক জাল জয়ীফ রয়েছে এগুলোর মধ্যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা যাচাই করা মুশকিল অতএব হাদিসই বা সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে জাল জয়ীফ যে আছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আছে আমরা এটা অস্বীকার করি না কারণ আল্লাহ রাসূলের মৃত্যুর পরেই সর্বপ্রথম শিয়া যারা ছিল তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসাবে তাবিদার হিসাবে তার অবস্থান তুলে ধরার জন্য তারা প্রায় 300,000 হাদিস জাল করেছিল পরবর্তীতে বিভিন্ন যুক্তিবাদী যারা ছিল বিভিন্ন মাযহাবের পক্ষে যারা দলিল দিতে গিয়েছিলেন তারা অনেক সময় অনেক জাল হাদিস রচনা করেছিলেন আর এই কারণে আবার অনেক সময় দেখা যায় অনেক রাবিদের ভুলের কারণে অনেক হাদিস আল্লাহ সুবহান যেভাবে বলেন নাই সেভাবে চলে এসেছে এই হাদিসগুলোকে বলা হয় জয়ীফ হাদিস এই ধরনের হাদিসগুলো যে সমাবেশ ঘটেছে হাদিস শাস্ত্রের মধ্যে বা গ্রন্থের মধ্যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই তবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কারণে তিনি মুহাদ্দিসিনে কেরাম তিনি সৃষ্টি করে দিয়েছিলেন বলেই তারা এমন সূক্ষ্ম পদ্ধতিতে হাদিসকে তারা যাচাই বাছাই করেছেন যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ এটা আমাদের কাছে এখন স্পষ্ট তারা এগুলো পৃথক করে গেছেন এবং পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম পদ্ধতি তারা আবিষ্কার করেছিলেন এখন এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বে যারা বড় বড় গবেষক আছেন তারা হতবাক হয়ে যান যে সেই যুগে এইভাবে এত সূক্ষ্মভাবে গবেষণা কিভাবে করা হলো এত বিজ্ঞান ভিত্তিক গবেষণা কিভাবে করা হলো যার মাধ্যম দিয়ে হাদিসগুলোকে সব বিশুদ্ধ হাদিস কোনটা এবং অশুদ্ধ হাদিস কোনটা এটাকে পৃথক করা হলো এই যে নীতিমালাগুলো দিয়ে এই নীতিমালাগুলো ওই যুগে মানুষ তারা কিভাবে আবিষ্কার করলেন এটা তারা পর্যন্ত আজকে আশ্চর্য হয়ে যান যারা হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান রাখেন তারা সব জানেন আপনি জানেন না বলে মনে করছেন যে এটা খুব কঠিন ব্যাপার যারা ডাক্তার আপনি হয়তো চিন্তা করবেন এই ডাক্তার এত সুন্দর করে এত সূক্ষ্ম অপারেশন কিভাবে করলো কিন্তু যিনি ডাক্তার তার কাছে কি এটা কঠিন কাজ যিনি জানেন তার কাছে এটা কঠিন কাজ না আমি জানি যে হাদিস শাস্ত্র কিভাবে যাচাই করা হয় কোনটা সহিহ কোনটা জয়ীফ এটা যাচাই করা হয় কিভাবে কোন নীতির ভিত্তিতে এটা আমার কাছে জানা সহজ কিন্তু আপনি তো এই বিষয়ে জানেনই না আপনি তো খোঁজই রাখেন না তাহলে তো আপনি মানে এলোপাতাড়ি একটা মন্তব্য করে বসবেন যে এটা আসলে ঠিক না এখন একজন ডাক্তার যদি এসে অপারেশন করতে বসে আর আপনি বলেন যে ও ডাক্তার জানে না কিছুই সে সারা জীবন অপারেশন করে যাচ্ছে এবং সফলভাবে অপারেশন করে যাচ্ছে আর আপনি কিছুই জানেন না আপনি মন্তব্য করে বসলে ও কিছুই জানে না আপনার কথাটা গ্রহণযোগ্য হবে নাকি ডাক্তারের কথা গ্রহণযোগ্য হবে সম্মানিত উপস্থিতি মুহাদ্দিসিনে কেরাম তারা জানেন কিভাবে হাদিস সংরক্ষণ করা হয়েছিল কোন নীতির ভিত্তিতে এবং আজও যারা হাদিস শাস্ত্রের প্রাজ্ঞ পণ্ডিত তারা সবাই জানেন যে হাদিসকে কিভাবে যাচাই বাছাই করা হয়েছে আমার এমফিল এর থিসিসটাও ছিল এই হাদিস যাচাই বাছাই নিয়ে হাদিস যাচাই বাছাইয়ের সবচেয়ে যেটা কঠিন পর্যায়ে ইলমুল ইলাম সেই ইলালুল হাদিস নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি তখন বুঝতে পারি যে মুহাদ্দিসিনে কেরাম কত কঠিনভাবে কত সূক্ষ্ম যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে সহিহ এবং জয়ীফ হাদিসগুলোকে বা জাল হাদিসগুলোকে পৃথক করে রেখেছেন এখন আপনি না জানার কারণে যদি বলে বসেন যে হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে এগুলো যাচাই বাছাই আসলে ঠিকভাবে করা হয়েছে কিনা আমি জানি না এ ধরনের কথা বলো স্রেফ অজ্ঞতার পরিচয় আপনি অজ্ঞ বলে এ ধরনের কথা বলেছেন যদি আপনি জানতেন মূল বিষয়গুলো তাহলে আপনার মুখ দিয়ে কখনই এ কথা আসত না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে বিষয় চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যারা হাদিস অস্বীকার করেন তারা বলেন যে হাদিস হচ্ছে পরস্পর বিরোধী হাদিস হচ্ছে কোরআনের সাথে অনেক সময় কন্ট্রাডিক্টরি এটা হচ্ছে আপনার বোঝার ভুল আপনার বোঝার ভুলের কারণে এটা আপনি মনে করেছেন আসলে কোরআন এবং হাদিস সহিহ হাদিস কখনো পরস্পর বিপরীত হতে পারে না পরস্পর কন্ট্রাডিক্টরি কখনোই হতে পারে না অসম্ভব আপনি জানেন না বলে আপনার কাছে মনে হয়েছে কন্ট্রাডিক্টরি আপনি যদি কোরআন এবং হাদিসকে পরস্পর কন্ট্রাডিক্টরি মনে হয় আপনার কাছে আপনি দেখবেন কোরআনের অনেক আয়াত পরস্পর বিরোধী মনে হবে আপনার কাছে যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ খালাকাল ইনসানা আলা মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ নিশ্চয়ই আমি মানুষের গ্রীবারও কাছে অবস্থান করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রীবারও কাছে অর্থাৎ আমাদের সব কিছু তিনি জানেন
অন্য আয়াতে বলা হচ্ছে আর রহমান আলাল আরশিস্তাওয়া নিশ্চয় রহমান যিনি যিনি আল্লাহ তিনি অবস্থান করছেন কোথায় একবার তিনি বলছেন আরশের উপরে আরেকবার বলছেন আমাদের গৃহবাদেশের কাছে তিনি অবস্থান করছেন কোনটা সত্য এখানে এটা কি পরস্পর কন্ট্রাডিক্টরি মোটেও কন্ট্রাডিক্টরি নয় আল্লাহ বলেন আরশের উপরে অবস্থান করছেন কিন্তু জ্ঞানের জায়গা থেকে তিনি আমাদের সবকিছু জানেন বলে কতটা জানেন তিনি সেটা বোঝানোর জন্য তিনি একটা উপমা দিচ্ছেন তিনি আমাদের গৃহবাদেশের কাছে আছেন তার মানে তিনি সবকিছু জানেন সম্মানিত উপস্থিতি আমরা ব্যাখ্যা না জানার কারণে মূল বিষয়টা না জানার কারণে মনে করছি পরস্পর কন্ট্রাডিক্টরি কিন্তু আসলে এটা পরস্পর বিরোধী নয় সর্বশেষ যেটা সেটা হচ্ছে তারা মনে করছেন কোরআনই স্বয়ং সম্পূর্ণ এখানে আবার হাদিসের কি প্রয়োজন কোরআনই স্বয়ং সম্পূর্ণ হাদিসের আবার কি প্রয়োজন হাদিসের কি প্রয়োজন তার ব্যাখ্যা আমরা স্পষ্টভাবে দিয়েছি কোরআন অবশ্যই স্বয়ং সম্পূর্ণ কোরআনের মূলনীতিগত দিক থেকে কোরআনের যে মূল বিষয়গুলো দিক মূল বিধানগত দিক থেকে কোরআন স্বয়ং সম্পূর্ণ কিন্তু কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়েই এসেছে যদি কোরআনে ব্যাখ্যা না থাকতো তাহলে কোরআনকে আমরা কোনো অবস্থাতেই মানার সুযোগ পেতাম না কোরআনের নির্দেশনাগুলো বাস্তবায়ন করার সুযোগ পেতাম না প্র্যাকটিক্যালি কোরআন হচ্ছে একটা থিওরি আর হাদিসটা কি প্র্যাকটিস কোরআন হচ্ছে থিওরি হাদিসটা হচ্ছে প্র্যাকটিস থিওরি এবং প্র্যাকটিস দুটোই যদি আমাদের সামনে না থাকে তাহলে আমরা কোনোটাকেই মানতে পারবো না দুটোই আমাদের কাছে অচল হয়ে যাবে এই জন্য কোরআন যেমন হাদিসের কাছে মুখাপেক্ষী ঠিক একইভাবে হাদিসও কোরআনের কাছে মুখাপেক্ষী সম্মানিত উপস্থিতির সময় যেহেতু শেষ আমি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে হাদিস যারা অস্বীকার করেছেন যারা আহলে কোরআন নিজেদের দাবি করছেন তাদের হুকুমটা কি তারা এক কথায় তারা হচ্ছে কাফের হাদিস অস্বীকার করা মানে ইসলামী শরীয়তের কোরআনে যা বলা হয়েছে তার ব্যাখ্যাই তো হাদিস তাই না হাদিস অস্বীকার করা মানে কোরআনের সমস্ত ব্যাখ্যাকে আমি অস্বীকার করে ফেললাম হাদিসকে অস্বীকার করলাম মানে কোরআন ইসলামী শরীয়তের অধিকাংশ অংশকে আমি অস্বীকার করে ফেললাম তার মানে নিঃসন্দেহে এটা কুফরির পর্যায়ে আল্লাহ রাব্বুল বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা তোমার রবের কসম তারা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা তাদের মধ্যকার নানা বিবাদে তোমাকে বিচারক হিসাবে নির্ধারণ না করবে আর তুমি যে বিষয়ে ফয়সালা দেবে সে বিষয়ে তারা তাদের অন্তরে কোনোরূপ দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেয় অর্থাৎ ওয়াইসাল্লিমু তাসলিমা একেবারে পূর্ণাঙ্গভাবে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ তোমার কাছে না করছে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদারই হতে পারবে না এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আপনি অস্বীকার করেন জেনে শুনে তাহলে নিঃসন্দেহে আপনি এই আয়াতের হুকুম অনুযায়ী আপনি কাফের হয়ে যাবেন এই জন্য মুসলিম উম্মার সমস্ত ওলামায়ে কেরাম তারা এই বিষয়ে একমত যদি কোনো ব্যক্তি হাদিস অস্বীকার করে হাদিসের হুজ্জিয়াতকে অস্বীকার করে সে স্পষ্ট কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই শেষ কথা হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা হিসাবে ইসলামী শরীয়তের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস তেমনিভাবে ইসলামী জীবন বিধানের ইসলামী জীবন আচরণে ইসলামী জীবন আদর্শের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস যদি আমরা হাদিস অস্বীকার করি তাহলে ইসলামের অধিকাংশ অংশকে আমরা হারিয়ে ফেলব এবং হাদিসকে যদি আমরা মানে কি বলবো তার আপন অবস্থানে আমরা না নেই তাহলে নিঃসন্দেহে ইসলাম বিকৃত হয়ে যাবে আর এই কারণেই হাদিস ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কোরআনের পরেই হাদিস ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাকে যথাযথ মানার জন্যই মূলত আহলে হাদিসরা কাজ করে যায় আহলে হাদিস আন্দোলন মূলত হাদিসকে হাদিসের সম্মানকে উচ্চকিত করার জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজে অনেক ভাই রয়েছেন অনেক মানুষ রয়েছেন অনেক দল রয়েছেন যারা সুন্নাত অনুসরণের কথা বলেন বটে হাদিস অনুসরণের কথা বলেন বটে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের মাঝহাব এবং তরিকা অনুযায়ী হাদিসগুলো থাকছে ততক্ষণ সেটাকে অনুসরণ করছেন যখন তাদের মতের বাইরে মতবাদের বাইরে মাঝহাবের বাইরে তরিকার বাইরে হাদিস চলে যাচ্ছে তখন সেই হাদিসগুলোকে তারা আবার অনুসরণ করছে না আমি বা আমরা আহলে হাদিস আন্দোলন আমরা সবাই সমস্ত মানব জাতিকে আমরা এটাই আহ্বান জানাই আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এবং নিঃস্বার্থভাবে জীবন গড়ি কোনো অবস্থাতেই যেন আমরা এই হাদিসকে আমার পক্ষে গেছে তাই মানবো আমার পক্ষে যায়নি তাই মানবো না এই ধরনের অবস্থান যেন আমরা কোনো অবস্থাতেই তৈরি না করি সর্বোপরি যারা হাদিস অস্বীকার করছেন এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা অবশ্যই রাখতে হবে যে হাদিস অস্বীকারকারী মানে সে নিঃসন্দেহে কি এ বিষয়ে কোনো ধরনের সংশয় ভিতরে রাখা যাবে না আপনি মনে করতে পারেন সে তো আল্লাহকে মানে সে তো মসজিদে যায় না একথা বলার কোনো সুযোগ নেই সে ইসলামী শরীয়তের অধিকাংশ অংশকে যেহেতু অস্বীকার করে ফেলেছে সে নিঃসন্দেহে কাফের এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত উপস্থিতি আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আর
হাদিস অস্বীকারের বিষয়টা নিয়ে যে সংশয়গুলো রয়েছে সেই সংশয়গুলোর জবাব দেওয়া হয়েছে এই বইটাতে, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার আগে মুহতারামের জামাতে আরেকটা বই হাদিসের প্রামাণিকতা, এই গ্রন্থের মাধ্যম দিয়ে এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে। এরপরও যদি কারোর সংশয় এখনো থেকে থাকে, তারা অবশ্যই বইটা নিয়ে যাবেন এবং পড়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই বিষয়ক যাবতীয় সংশয়, যাবতীয় প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। আর সেই সাথে সাথে আমাদের সমাজে যারা এই ধরনের ব্যক্তি কাজ করে যাচ্ছে, এই ধরনের চিন্তাধারা নিয়ে কাজ করছে, তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই ভূমিকা গ্রহণ করতে হবে। তাদেরকে দাওয়াত দিতে হবে, যে এই বইগুলোর মাধ্যম দিয়ে হোক বা যেভাবে হোক তাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে, আপনি যে কাজটা করছেন এটা কুফরি কাজ করছেন, আপনি নিঃসন্দেহে কাফের হয়ে যাবেন। এই বিষয়টি তাকে স্পষ্টভাবে জানাতে হবে। তারপরও যদি সে না শোনে তাহলে তাকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ মানে কি? আমাদের মার্কাজে কিছুদিন আগে একজন মহিলা গিয়েছিলেন চাপেনাগঞ্জে বাড়ি, তার স্বামী এই ধরনের ভ্রান্ত ধারণায় মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল। সেই মহিলা তার স্বামীকে আলটিমেটাম দিয়ে দিয়েছিল যে তুমি যদি এই মতবাদ থেকে ফিরে না আসো আমি তোমার সংসার থেকে চলে আসবো। তারপরে উনি আমাদের মার্কাজে গেলেন এবং ফতোয়া নিয়ে আসলেন। কী করব, আমরা ফতোয়াটা ওইভাবেই দিয়ে দিলাম, যেহেতু হাদিস অস্বীকার করার মাধ্যম দিয়ে সে কাফের হয়ে গেছে, তাকে আগে বোঝাতে হবে। সে যদি না বোঝে তাহলে তার সাথে আর সম্পর্কই থাকবে না। এই ফতোয়া দেওয়ার পরে ওই ব্যক্তি তখন ভয় পেয়ে গেল, যেহেতু তার দীর্ঘদিনের সংসার, কয়েকজন সন্তানও আছে। সে তখন আবার ফিরে আসলো, কতটুকু তা সে অন্তর থেকে আসছে জানি না, অন্ততপক্ষে মৌখিকভাবে সে ফিরে এসেছে এবং কথা দিয়েছে সে আর কখনো এই ধরনের চিন্তাধারা পোষণ করবে না, মানুষের কাছে আর প্রচার করবে না। এটা একটা সামাজিক প্রতিরোধ না? যারা আপনারা সন্তান আছেন, যারা স্ত্রী আছেন, যদি দেখেন আপনাদের বাপের মধ্যে এই সমস্যা, সঙ্গে সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কটের জন্য প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন। এইভাবে যদি আমরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের বাতিলপন্থী যারা আকীদা পোষণ করে তাদেরকে যদি প্রতিরোধ করি, ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে তারা যেমন উপকৃত হবে, তারা যেমন হকের পথে ফিরে আসবে, এই সমাজটাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবে এই সমস্ত বাতিলপন্থী ফেতনাবাজদের হাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত সমকালীন ফেতনা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সনিষ্ঠ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আমি আহলে সুন্নাহ বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ পাবনা জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতকে কবুল করে নিন। যারা এখানে উপস্থিত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।